আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কীভাবে খুব সহজে ইংলিশে কথা বলা যায় সে বিষয় সম্পর্কে। আপনি যদি ইংলিশ বলতে ভয় করেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনার ইংলিশ বলার ভয় অনেকটা কেটে যাবে যদি আপনি এই সকল বাক্য এবং এই ছোটো ছোটো ওয়ার্ড মিনিংগুলো যদি জেনে নিতে পারেন। তবে ভিউয়ার্স, চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। ইভা কেমন আসো, এটা হবে হাই ইভা, হাও আর ইউ। হাই ইভা, হাও আর ইউ, অর্থ হলো ইভা কেমন আসো। আমি ভালো আছি, তুমি কেমন আছো, এটা হবে আই এম ফাইন। আই এম ফাইন অর্থ হলো আই এম ভালো আছি। থ্যাংকস অ্যান্ড ইউ, থ্যাংকস অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। আমিও তোমার মতোই, এটা হবে আই এম সেম টু ইউ। আই এম সেম টু ইউ অর্থ হলো আমিও তোমার মতোই। ইভা চলো কোথাও ঘুরতে যাই, এটা হবে ইভা লেটস গো টু ওয়াল্ক ইন অ্যানিহোয়ার। ইভা লেটস গো টু ওয়াল্ক ইন অ্যানিহোয়ার, ইভা চলো কোথাও ঘুরতে যাই। তুমি কোথায় যেতে চাও, এটা হবে হোয়ার আর ইউ ওয়ান টু গো। হোয়ার আর ইউ ওয়ান টু গো, বাংলা অর্থ হলো তুমি কোথায় যেতে চাও। আমি পার্কে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু পার্ক। আই ওয়ান্ট টু গো টু পার্ক অর্থ হলো আমি পার্কে যেতে চাই। এটা এখান থেকে কত দূরে, হাউ ইজ ইট ফার ফ্রম হেয়ার। হাউ ইজ ইট ফার ফ্রম হেয়ার, এটা এখান থেকে কত দূরে। আমাকে তাড়াতাড়ি বলো, টেল মি সুন। টেল মি সুন অর্থ হলো আমাকে তাড়াতাড়ি বলো। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো, হাউ মাস ডু ইউ বিলিভ মি। হাউ মাস ডু ইউ বিলিভ মি, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। আমি কি তোমার ফোন পেতে পারি, ক্যান আই গেট ইউর ফোন। ক্যান আই গেট ইউর ফোন, আমি কি তোমার ফোন পেতে পারি। না তুমি পারো না, এটা হবে নো ইউ ক্যান গেট। নো ইউ ক্যান্ট গেট অর্থ হলো না তুমি পারো না। আমি গতকাল ফিরত আসলাম, এটা হবে আই রিটার্নড ইয়াস্টারডে। আই রিটার্ন ইয়াস্টারডে অর্থ হলো আমি গতকাল ফিরত আসলাম। আমি খুব আনন্দ করলাম, আই এনজয় টু মাস। আই এনজয় টু মাস অর্থ হলো আমি খুব আনন্দ করলাম। আমি বাসে চড়ে আসলাম, আই রিটার্ন বাই বাস। আই রিটার্ন বাই বাস অর্থ হলো আমি বাসে চড়ে আসলাম। তুমি কি বাজারে গিয়েছিলে, ডিড ইউ গো টু মার্কেট। ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছিলে। এটা তোমার, ইটস ইওর। ইটস ইওর অর্থ হলো এটা তোমার। তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থ হলো তুমি কি নিশ্চিত। আমাকে কিছু টাকা দাও, গিভ মি সাম মানি। গিভ মি সাম মানি অর্থ হলো আমাকে কিছু টাকা দাও। আলোচনা করা, ডিসকাস। ডিসকাস অর্থ হলো আলোচনা করা। বাতিল করা, এটা হবে রিজেক্ট। রিজেক্ট অর্থ হলো বাতিল করা। বরফ, এটা হবে আইস। আইস অর্থ হলো বরফ। বৃত্ত, এর ইংলিশ ওয়ার্ডটি হবে সার্কেল। সার্কেল অর্থ হলো বৃত্ত। সাধারণ, এটা হবে স্যাম্পল। স্যাম্পল অর্থ হলো সাধারণ। উলঙ্গ, এটা হবে নোড। নোড অর্থ হলো উলঙ্গ। কাঁচা,
এর ইংলিশ ওয়ার্ডটি হবে র। র অর্থ হলো কাঁচা। আজকে কি বার এটা হবে হোয়াট ডে ইজ ইট, হোয়াট ডে ইজ ইট, আজকে কি বার, আজকে তারিখ কত, হোয়াট ডেট ইজ ইট, হোয়াট ডেট ইজ ইট, আজকে তারিখ কত। আপনার যা ইচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট অর্থ হল আপনার যা ইচ্ছে। আমাকে কাজ করতে দাও, লেট মি ওয়াক, লেট মি ওয়াক অর্থ হল আমাকে কাজ করতে দাও। এদিকে আসো, কাম হেয়ার, কাম হেয়ার অর্থ হল এদিকে আসো। ওকে দেখো, ওয়াস হিম, ওয়াস হিম অর্থ হল ওকে দেখো। আলামিনের খবর নাও, ইনফর্ম অ্যাবাউট আলামিন, ইনফর্ম অ্যাবাউট আলামিন অর্থ হল আলামিনের খবর নাও। আলামিনের দেখাশোনা করো, টেক কেয়ার অফ হিম, টেক কেয়ার অফ হিম অর্থ হল আলামিনের দেখাশোনা করো। তার নাম জেনে নাও, আক্স হিজ নেম, আক্স হিজ নেম অর্থ হল তার নাম জেনে নাও। কখনো আসার চেষ্টা করবে না, নেভার ট্রাই টু ক্রাম, নেভার ট্রাই টু ক্রাম অর্থ হল কখনো আসার চেষ্টা করবে না। আমার সবচাইতে ভালো বাড়ি, মাই বেস্ট হাউস, মাই বেস্ট হাউস অর্থ হল আমার সবচাইতে ভালো বাড়ি। কখনো ভুলো না তার কাজ, নেভার ফরগেট হিজ ওয়ার্ক, নেভার ফরগেট হিজ ওয়ার্ক অর্থ হল কখনো ভুলো না তার কাজ। কিছুই বলো না, ডোন্ট সে এনিথিং, ডোন্ট সে এনিথিং অর্থ হল কিছুই বলো না। আমি কাজ খুব ভালো, আই অ্যাম গুড অ্যাট ওয়ার্ক, আই অ্যাম গুড অ্যাট ওয়ার্ক অর্থ হল আমি কাজে খুব ভালো। আমি কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে সাহায্য করতে পারি। আমার একটি কাজ দরকার, আই নিড এ ওয়ার্ক, আই নিড এ ওয়ার্ক অর্থ হল আমার একটি কাজ দরকার। আমার কিছু টাকা দরকার, আই নিড সাম মানি, আই নিড সাম মানি অর্থ হল আমার কিছু টাকা দরকার। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং, আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ হল আমি কিছু বলতে চাই। আমার কাছে ফ্রি সময় আছে, আই হ্যাভ সাম ফ্রি টাইম, আই হ্যাভ সাম ফ্রি টাইম অর্থ হল আমার কাছে ফ্রি সময় আছে। তোমায় ছেড়ে যাব না, আই উইল নেভার লিভ ইউ, আই উইল নেভার লিভ ইউ অর্থ হল তোমায় ছেড়ে যাব না। আমি সাক্ষাৎ করতে চাই, আই ওয়ান টু মিট, আই ওয়ান টু মিট অর্থ হল আমি সাক্ষাৎ করতে চাই। আলামিন তোমার সাথে রাজি, আলামিন এগ্রি উইথ ইউ, আলামিন এগ্রি উইথ ইউ, আলামিন তোমার সাথে রাজি। খুবই কঠিন, ভেরি হার্ড, ভেরি হার্ড অর্থ হল খুবই কঠিন। এহা যথেষ্ট নয়, ইট ইজ নট এনাফ, ইট ইজ নট এনাফ অর্থ হল এহা যথেষ্ট নয়। তা তো আমি পূর্বেই জানি, দ্যাট আই নো বিফোর, দ্যাট আই নো বিফোর, তা তো আমি পূর্বেই জানি। মাত্র পাঁচ দিন পর, অনলি আফটার ফাইভ ডেজ, অনলি আফটার ফাইভ ডেজ,
মাত্র 5 দিন পর। এইভাবে, দিস ওয়ে, দিস ওয়ে অর্থ হলো এইভাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। যে সকল ভাইরা এখন ইংলিশে কথা বলতে ভয় ভয় করেন, তারা অবশ্যই ভিডিওটি দেখুন। আপনারা খুব সহজেই এই সকল বাক্য দ্বারা এবং ওয়ার্ড দ্বারা খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।